রিয়েলমি 3, যেটি অনেকদিন আগে আমরা হাতে পেলেও আমাদের সবার এইচএসসি এক্সামের কারণে রিভিউটা ঠিক পাবলিশ করা হয়ে উঠছিল না। তো ফাইনালি পরীক্ষার বন্ধের মাঝে আবারও চলে আসলাম আপনাদের কাছে রিয়েলমি 3 এর রিভিউ নিয়ে। রিয়েলমি হচ্ছে ওপ্পোর সাব ব্র্যান্ড, যা এতদিনে প্রায় সবারই জানা হয়ে গেছে। আমাদের দেশে ওপ্পো স্পেক অনুযায়ী প্রাইস ঠিকঠাক রাখতে না পারার কারণে মানুষের ওপ্পোর প্রতি ঝোঁকটা অনেকটাই কম। তবে ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি প্রাইস অনুযায়ী যা প্রোভাইড করে থাকে তা সত্যিই অসাধারণ, এবং এর কারণে এদেশের মানুষের মনে এই রিয়েলমি জায়গা করে নিয়েছে অনেকখানি। রিয়েলমি 2 প্রো, যার হাইপ এখনও বিদ্যমান। রিসেন্টলি লঞ্চ হওয়া রিয়েলমি 3 নিয়েই করবো আজকের রিভিউ। কথা বলবো প্রাইস অনুযায়ী এর সকল ভালো এবং খারাপ দিক নিয়ে। তবে ফুল ডিটেলসে যাবার আগে বলতে চাই, যে কোনো ধরনের ব্র্যান্ড নিউ অ্যান্ড ইউজড গ্যাজেটের জন্য যেতে পারেন ফোনোপ্লেক্সে। টোকিও স্কয়ারের লেভেল 5 668 নং শপটি হচ্ছে তাদের। তাদের সকল ঠিকানাই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাই যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর রিয়েলমি 3 নিয়ে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেক টিউবার। রিয়েলমির আগের মডেলের ফোনগুলো থেকে রিয়েলমি 3 এর ব্যাক পার্টের ডিজাইনটা কিছুটা পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে প্রথমই হলো ক্যামেরা মডিউল। প্লাস্টিক বোর্ডের ডিভাইস এটি, তবে লুক বেশ প্রিমিয়াম। প্লাস্টিক হওয়া স্ক্র্যাচ খুবই তাড়াতাড়ি পড়ছিল, এবং একই সাথে রিয়ার প্যানেলটি প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। বক্সে একটি সিলিকন কেস পেয়ে যাবেন, যা ব্যবহার করে টুকটাক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ফ্রন্টে পাবেন 6.2 ইঞ্চের আইপিএস প্যানেল উইথ ডিউড্রপ নচ, এবং নচের ভেতরে থাকছে ক্যামেরা এবং একটু উপরেই থাকছে ইয়ারপিস। তবে থাকছে না কোনো নোটিফিকেশন এলইডি। রিয়ারে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ, এলইডি ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নিচে রিয়েলমির ব্র্যান্ডিং। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিক জায়গাতেই আছে এবং ভালো ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেটিটি। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন, এবং লেফট সাইডে পাবেন ভলিউম কন্ট্রোলার এবং সিম ও মাইক্রো এসডি কার্ড স্লট। থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মাইক্রোফোন অ্যান্ড লাউড স্পিকার। ডিভাইসটি দেখতে যতটা প্রিমিয়াম লাগে, হাতে নিলে ঠিক তেমন ফিলটা হয় না। আর বডির দুই পাশ কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে হাতে গ্রিপ করতে কোনো সমস্যা হচ্ছিল না। রিয়েলমি 3-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চের আইপিএস প্যানেল, রেজলিউশন 720x1520 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 19:9 উইথ 270 ppi। এর স্ক্রিন টু বডি রেশিও 88.3%, এবং ডিসপ্লের প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এই বাজেটে ডিসপ্লে নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না, তবে পিপিআর ঘাটতি চোখে পড়বেই। কালার অ্যাকুরেসি ঠিকঠাকই ছিল এবং কোনো প্রকার নেগেটিভিটিও চোখে পড়েনি। টাচ রেসপন্স বেশ ভালো ছিল এবং ইউটিউব ভিডিও ফুল স্ক্রিনেই আসছিল, যা দেখতে বেশ ভালো লাগছিল। হার্ডওয়্যার সেকশনে রিয়েলমি 3-তে থাকছে মিডিয়াটেক হেলিও P70 চিপসেট। এটি একটি অক্টোকোর প্রসেসর, যার 4টি কোরের ক্লক স্পিড 2.1 GHz অ্যান্ড কোর্টেক্স ARM A73 বেসড, এবং বাকি 4টির ক্লক স্পিড 2.0 GHz এবং কোর্টেক্স ARM A53 বেসড। জিপিইউ হিসেবে থাকছে মালি G72 MP3 জিপিইউ, 3GB অ্যান্ড 4GB RAM, এবং 32GB ও 64GB স্টোরেজের অপশন পাবেন রিয়েলমি 3-তে। হেলো P70 মিডিয়াটেকের লেটেস্ট চিপ, যা স্ন্যাপড্রাগন 636 এর মতো পারফর্ম করে। 5G মিডিয়াম গ্রাফিক্সে কোনো ল্যাগ ছাড়াই খেলা যাচ্ছিল, এবং অন্যান্য হাই গ্রাফিক্সের গেমও ভালোভাবে রান করছিল এতে। তবে বেশিক্ষণ গেম প্লে করলে ফোনটি ভালোই হিট হচ্ছিল। রিয়েলমি 3-তে থাকছে কালার ওয়েস 6 বেসড অন 9.0 Pi। এবার ইউআইতে বেশ কিছু পরিবর্তন এসেছে, পাচ্ছে স্ন্যাপড্রাগন এবং আরও অনেক কিছু। ইউআই ভালোভাবে অপটিমাইজড ছিল এবং বেশ ফ্লুয়েন্ট একটি ইউআই এটি। থাকছে ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যা ফ্রন্ট ক্যামেরা বেসড, যা মোটামুটি ফাস্টই ছিল, তবে এটা তেমন একটা সিকিউরিটি না। রিয়েলমি 3-তে ব্যবহার করা হয়েছে 4230 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট।
নর্মাল ইউজে দুই দিন অনায়াসে কাটাতে পারবেন। আর হেভি গেম প্লেইংয়ে 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। আর বক্সে প্রোভাইড করা 10 ওয়াট চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল। এখন আসি ক্যামেরা সেকশনে। রিয়েলমি 3-এর রিয়ারে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি শুটারটি 13 মেগাপিক্সেলের অ্যান্ড এর অ্যাপারচার f1.8 অ্যান্ড 1.25 মাইক্রন পিক্সেল উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ড রিয়ারে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর ডুয়েল লাইটে বাজেট হিসেবে বেশ ভালো মানের ছবি প্রোভাইড করে, ভালো শার্পনেস এবং ডিটেলস পাওয়া যায় ছবিতে, এবং ছবি কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে, যা দেখতে ভালোই লাগে। তারপর ক্রোমা বুস্ট নামে একটি অপশন পাবেন যা ছবিকে আরও সুন্দর করে দেয়। পোর্ট্রেট মোডটি ভালো লাগেনি আমার কাছে, এস্টেজ অনেক সমস্যাই ছিল, তবে শার্পনেস ভালো ছিল পোর্ট্রেট ছবিতে। লো লাইটে একটু ভালো আলোতে ভালোই ছবি তুলতে পারবেন, তবে একটু কম আলোতে ছবিতে বেশ নয়েজ লক্ষ্য করা যায়। আর শাটার স্পিড লক্ষণীয় মাত্রায় কমে আসে, যার ফলে অজস্র শাটার ল্যাগ দেখতে পারবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p 30fps, বাট নো EIS। ভিডিও কোয়ালিটি এভারেজ লেভেলেরই লেগেছে আমার কাছে। ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 অ্যান্ড 1.12 মাইক্রোপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাটি বেশ ভালো লেগেছে আমার কাছে, ছবিতে ভালো শার্পনেস ছিল অ্যান্ড প্রতিবারের মতো চেহারা ধপধপে করে দেওয়ার ব্যাপারটা একদমই কম ছিল। ফ্রন্টের সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডটিও বেশ ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল দাম হিসেবে এর ক্যামেরা আপনাকে সন্তুষ্ট করবেই। রিয়েলমি 3-এর 3/32 ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস 8,999 রুপি, সে হিসেবে বাংলাদেশের দাম 11,500 হবার কথা, তবে এর দাম আপাতত বাংলাদেশে 13,500 টাকা, তবে দাম কিছুদিনই কমে যাবে। এই বাজেটে সত্যিই ভালো মানের ডিভাইস বলা চলে একে, তাই কেউ নিতে চাইলে ফোনোপ্লেক্স তো সাজেস্ট রইলই। আজ এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত স্টে উইথ আস, টাটা।